আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে সংবাদগুলো নিয়ে আসলাম সেটি হলো মালয়েশিয়ান হাই কমিশন, সরি, বাংলাদেশ হাই কমিশন কোয়ালালামপুর এবং মালয়েশিয়ান ইমিগ্রেশনের নতুন যে সংবাদগুলো আছে, নতুন যে ঘোষণাগুলো আছে, এগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। এর আগে আপনাদেরকে বলে রাখি, এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন রিলেটেড যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। আজকে যে সংবাদগুলো আপনাদের সাথে আলোচনা করবো সেটি হলো 24 ঘন্টা সেবা দান করবে এরকম একটি ফোন কল, ওকে, ইমিগ্রেশনের এবং ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বাংলাদেশ হাই কমিশনের যে জরুরি সংবাদগুলো আছে এইগুলো নিয়ে। ওকে, তাহলে আমি মালয়েশিয়ান ইমিগ্রেশন সংবাদ দিয়ে আজকে শুরু করছি। যেমনটি বলছিলাম যে মালয়েশিয়ান ইমিগ্রেশন অলরেডি একটা নাম্বার লঞ্চ করেছে, একটা নাম্বার অলরেডি ঘোষণা করেছেন, যেই নাম্বারের মাধ্যমে 24 ঘন্টা সেবা প্রদান করবে এবং কি এই নাম্বারের মাধ্যমেই বিভিন্ন প্রকার অপরাধীদেরকে ধরার একটা ব্যবস্থা করবেন। যেরকম আছে, অবৈধভাবে যেই প্রবাসীগুলো বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়াতে প্রবেশ করে, এদেরকে ধরার জন্য বা এদের বিষয়ে সমস্ত প্রকার তথ্য দেওয়ার জন্য এদেশের নাগরিকদেরকে বা সকলকে আহ্বান করে যে এই নাম্বারে ফোন করে যেন তাদের কাছে তথ্য প্রদান করে এবং তাদের কাছে বলে যে এই পথ দিয়ে বা এইভাবে মালয়েশিয়ান অবৈধ প্রবাসীরা এখানে মালয়েশিয়াতে প্রবেশ করছে। ওকে, দ্বিতীয়ত, অবৈধ যত প্রকারের কার্যকলাপ আছে, এরকম অবৈধ প্রবাসীদের দ্বারা যত প্রকারের কার্যকলাপ আছে, এই কাজগুলো যেন ধরে দেয় বা এই কাজগুলো সম্পর্কে যেন বলে দেয়, এরকমভাবেই এই নম্বরটি দেওয়া হয়েছে। সেজন্য প্রিয় মালয়েশিয়া আছেন কিন্তু অবৈধ, অনৈতিক বা দুর্নীতিমূলক কাজের সাথে সম্পৃক্ত, তারা এখনই সাবধান হয়ে যান। এখন কিন্তু মালয়েশিয়াতে আপনার নামে যদি কেউ একটু রিপোর্ট করে, আপনাকে কিন্তু যাচাই বাছাই করবে সিভিল বেসে এসে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আপনি যেখানে থাকেন না কেন, পরবর্তীতে কিন্তু আপনাকে ফোর্স করে আটক করবে। সেখানে আপনারা যারা এই মুহূর্তে মালয়েশিয়াতে অবস্থান করছেন, কোনো প্রকার দুর্নীতির সাথে জড়ানো যাবে না, কোনো প্রকার অসৎ কোনো কাজের সাথে জড়ানো যাবে না এবং কারোর সাথে কোনো খারাপ আচরণও করা যাবে না। যাই হোক, এই মোটামুটি দ্বিতীয় যে আপডেটটি আছে সেটি হলো ইমিগ্রেশনের যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা ছিল, এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আরও সহজকরণ করেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, আরও সহজকরণ করেছে। হয়তো এই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে এখন বেশি বেশি আবেদন করা যাবে এবং তারিখও অ্যাভেলেবেল পাওয়া যাবে, কাঙ্ক্ষিত তারিখ। সেক্ষেত্রে এখনও যারা অ্যাপয়েন্টমেন্ট জটিলতায় ভুগছেন, এখনই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন STO.IMI.GOV.MY, এই লিঙ্কে এখনই আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ওকে, সেক্ষেত্রে আপনারা যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে অক্ষম হন বা আপনারা পারদর্শী না হন, যে পারে তার কাছে সাহায্য নেন। ওকে, এখন আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ হাই কমিশনের যে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিটি। ওকে, বাংলাদেশ হাই কমিশন থেকে জানানো হয় যে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ হাই কমিশন কোয়ালালামপুরস্থ, ওকে, COVID-19-এ আক্রান্ত হওয়ার কারণে বেশ কিছু কর্মকর্তা কর্মচারী এবং তাদের সংস্পর্শে আসা কিছু মালয়েশিয়ান প্রবাসীদেরকেও তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। কোয়ারেন্টাইন সেন্টারে তারা এখন অবস্থান করছে। পূর্ববর্তী একটি ঘোষণা দিয়েছিলেন যে 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ হাই কমিশনের সেবাদান যে কেন্দ্রটি আছে, পাসপোর্ট ডেলিভারির যে সেন্টারটি আছে, এটি আগামী 10 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, এটা পূর্বে ঘোষণায় বলেছিলেন। কিন্তু আজকে আবার যে ঘোষণাটি দিয়েছেন সেটি হলো, যেই পাসপোর্ট সেবাদান কেন্দ্রটি আসছিল আপনাকে, ওইটি সুন্দর করে স্যানিটাইজেশন দিয়ে ওটাই আবার জীবাণুমুক্ত কাজ চলমান আছে, সেই কাজটি প্রসেসিংয়ে আছে। ওকে, সেজন্য আগামী 10 তারিখ পর্যন্ত যেখানে বন্ধ হওয়ার কথা ছিল, বন্ধ থাকার কথা ছিল, 10 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে না, আগামী 6 তারিখ থেকেই, আগামী 6 জানুয়ারি 2021 থেকে আবার নিয়মিতভাবেই অ্যাপয়েন্টমেন্ট যাদের নিয়ে আছে 6 তারিখে 7 তারিখে, নিয়মিতভাবেই তাদের পাসপোর্ট ডেলিভারি দেওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ আগামী 6 তারিখ থেকে যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, আগামী 6 তারিখ থেকেই আবার পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম সচল থাকবে। সেক্ষেত্রে প্রশ্ন হলো, যারা যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 1 তারিখে, 4 তারিখে এবং 5 তারিখে, এই 3টে দিন মূলত দেওয়া হবে না, বা প্রথম তারিখে তো 1 তারিখ তো চলেই গেছে, 4 তারিখ গতকালকে এবং আজকে যেটা আছে, অর্থাৎ 1 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ, এই 3 দিনে যাদের অ্যাপয়েন্ট,
ওকে আপনারা ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন, আমার এখানে নেটে একটু সমস্যা ছিল জন্য মাঝে মাঝে একটু থেমে থেমে কেটে কেটে যায়। অর্থাৎ আপনাদের জন্য আপডেট হলো, যাদের বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট আনার জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল 1 তারিখে, 4 তারিখে অথবা 5 তারিখে, এই 3 দিনে যারা পাসপোর্ট আনতে পারবে না বা পারে নাই, তাদেরকে পরবর্তীতে তাদের পছন্দ মতো দিনে আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আরও বলা হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু কোনো পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে না। তবে গতকালকে যে সংবাদটিতে আমি আপনাদেরকে বলেছিলাম যে 9 তারিখ এবং 10 তারিখে ক্যামেরুন হাইল্যান্ড এবং মুয়ার জোহরে যে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা ছিল সেটি চলমান থাকবে। 9 তারিখ এবং 10 তারিখে ক্যামেরুন হাইল্যান্ড এবং মুয়ারে আপনার পাসপোর্ট এটা ডেলিভারি সচল থাকবে। ওকে, সেক্ষেত্রে আপনারা যদি কোনো উপকার কনফিউশন থাকেন গতকালকার ভিডিওটা দেখে আসেন, সেখানে ইনশাল্লাহ এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। ওকে, দ্বিতীয়ত যেটি বিষয় বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাউকেই কিন্তু পাসপোর্ট দেবে না, সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিন। ওকে, বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের পক্ষ থেকে আরেকটি ঘোষণা দিয়েছেন, অনুরোধ করেছেন যে আপনারা যখনই পাসপোর্ট আনতে যান বা যে কোনো কাজ করতে যান বা মানে মালয়েশিয়াতে অবস্থান অবস্থায় মালয়েশিয়ান সরকারের কন্ডিশনাল লকডাউনের যেই বিধিনিষেধগুলো আছে, অর্থাৎ শুধুমাত্র এই সময় না, সর্বক্ষণই মালয়েশিয়ান সরকারের যেই এসওপিগুলো আছে, এসওপিগুলো যেন পুঙ্খানুপুঙ্খানু যেন আপনারা পালন করি, যাতে আমাদের উপকার আমাদের নিয়ে কোনো প্রকার ব্যাড রেকর্ড না আসে। এ বিষয়ে সচেতন থাকার জন্য বাংলাদেশ হাই কমিশনার মহোদয় সকলকে আহ্বান জানিয়েছেন। ওকে, এই মোটামুটি ছিল আজকে আমাদের আপডেট সংবাদ। এরপরে যদি আপনাদের কোনো প্রকারের প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টসের উত্তরগুলো দিব। অনেকে আমাকে এখানে কমেন্টস করেন যে ভাই ছুটিতে থাকা দেশের প্রবাসীদের জন্য কিছু বলেন, যারা ছুটিতে গেছে তাদের জন্য কিছু বলেন। আসলে তাদের বিষয়ে যদি এদেশের সরকারে কোনো প্রকার ঘোষণা না দেয়, আমি ব্যক্তিগতভাবে তো কোনো কিছু বলতে পারি না, আমি ব্যক্তিগত উল্টাপাল্টা কী বলবো বলেন। সরকারের পক্ষ থেকে যদি কোনো আপডেট না আসে যারা ছুটিতে গেছে তাদের বিষয়ে, আমি ব্যক্তিগতভাবে কোনো কিছুই নিজে থেকে বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, হয়তো খুব দ্রুতই একটা ঘোষণা আসবে। আপনারা নিয়মিত আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে ঘোষণা আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ওকে, এরপরেও আবার এখানে দু একটা প্রশ্ন আমি আজকে নেব, দেখি কে প্রশ্ন করেছেন। বাই অ্যাসিস্ট, সেক্ষেত্রে এটা বলা যাচ্ছে না, ইনশাল্লাহ আপনি ফলো করেন, আপনাকে জানানো হবে। যাদের ভিসা আছে ওরা কি অন্য কোম্পানিতে নাম নতুন করে করতে পারবে? জি, আপনার কোম্পানির মালিক যদি রাজি থাকে বা সে যদি মানে সম্মত থাকে চেষ্টা করতে পারবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভিসার মেয়াদ আছে, আমি ছুটিতে বাড়িতে গেলে কি অ্যাপার্টমেন্ট নিতে হবে না শুধু টিকিট কেটে চলে যেতে? ওকে, যাদের ভিসার মেয়াদ আছে তারা টিকিট কেটে চলে যেতে পারবেন, কিন্তু ইমিগ্রেশনের রুলস অনুযায়ী আপনাকে ইমিগ্রেশনের ওয়েবসাইটে ঢুকে মাই ট্রাভেল পাস ওখানে ক্লিক করে ওখানে নিবন্ধন করে যেতে হবে। ওখানে নিবন্ধন করে গেলে পরবর্তীতে আপনার ঢোকা মালয়েশিয়াতে আবার প্রবেশ করা সহজ হবে। সেক্ষেত্রে মাই ট্রাভেল পাস ওখানে আপনি নিবন্ধন করে এরপরে যান, এটা আপনার জন্য ভালো হবে। ভাই আমি জানতে চাচ্ছি যে 6 তারিখে এম্বাসি খোলা থাকবে। ভাই আপনি কি বাংলা ভাষাটাও বোঝেন না? আমি এত ঘন যাবো এই 10 মিনিটে এই পেশালগুলোই পারলাম। আপনি যদি এইমাত্র জয়েন করে থাকেন তাহলে আমার ভিডিও প্রথম থেকে দেখে আসেন, ইনশাল্লাহ ক্লিয়ারভাবে জানতে পারবেন। ওকে, একজন বলছেন ভাই ছুটিতে কবে থেকে ছুটিতে যাওয়া যাবে? যে আজকে থেকে ছুটিতে যাওয়া যাবে, ছুটিতে যাওয়ার জন্য কোনো প্রকার বাধা নিষেধ নাই। আপনি চাইলে আজকে যদি কোনো ফ্লাইট থাকে সেই ফ্লাইটেও চলে যেতে পারবেন। ওকে, ধন্যবাদ। ভাইজান এখন ছুটিতে গেলে কি কি নিয়ম ফলো করতে হবে? ওকে, এখন ছুটিতে গেলে আপনাকে যে নিয়মটা ফলো করতে হবে সেটি হলো ইমিগ্রেশনের ল অনুযায়ী ইমিগ্রেশন থেকে একটা সুরাত নিয়ে যেতে হবে, মাই ট্রাভেল পাস ইমিগ্রেশনের www.imi.gov.my এখানে ঢুকলেই মাই ট্রাভেল পাসের পেজটা আসবে। ওখানে থেকে আপনি নিবন্ধন করে একটা অনুমতিপত্র নিয়ে গেলে পরবর্তীতে আপনার ঢোকা সহজ হবে। আর এবং কি, আপনার 3 দিন আগে আপনাকে করোনা টেস্ট করে যেতে হবে, যাতে বাংলাদেশে আর 14 দিন কোয়ারেন্টাইনে না থাকতে হয়। এই মোটামুটি বেসিক। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। ওকে ভাই, ইন্ডিয়ার কোনো খবর আছে? জি
যে সমস্ত ইন্ডিয়ান ভাইরা বাংলা ভাষা বুঝেন, আমার সংবাদগুলো প্রতিদিন দেখেন, তাদেরকে স্বাগত আমাদের এই চ্যানেলে। মূলত ইন্ডিয়ার জন্য এবং বাংলাদেশের জন্য ইমিগ্রেশনের সমস্ত খবরই একই রকম সবই খবর। সেক্ষেত্রে ইন্ডিয়ার জন্য আলাদা কোনো স্পেসিফিকলি ভাবে খবর নাই। যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে আমার সাথে থাকার জন্য। এখন যারা নতুন ভাবে জয়েন করলেন, তারা আমার ভিডিও শুরু থেকে দেখে আসেন, আজকের আপডেটগুলো জানতে পারবেন। এবং এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আমাকে এখানে কমেন্টস করেন, আপনার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদেরকে রিকোয়েস্ট করি, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা ভিডিওটি একটা লাইক করুন এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও প্রতিদিনই আপডেট সংবাদগুলো পেতে পারে। ওকে, সকলে ভালো থাকুন, সকলে সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।